ভোগান্তের আরেক নাম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড যানজটের কারণে বিপাকে পড়ছে এই রোড দিয়ে চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল পেশার শ্রমজীবী মানুষ শফিকুল্লাহ হাবিব ইমনের ক্যামেরায় আব্দুল কাদেরের রিপোর্ট বর্ষা নয় এবার শুষ্ক মৌসুমও বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ প্রধান সড়কের বেহাল দশা ভাঙ্গাছড়া সড়ক ও খনাকন্দের কারণে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে এই রাস্তাঘাটে চলাফেরাটা খুব একটা কষ্টকর মানে এত দুর্বালি যে মানে বাসার থেকে বের হওয়ার পরে মানে রাতেবেলা বাসায় যাওয়ার পর আমি শ্বাস নিতে পারতেছি না হাঁটা চলা করতে গাড়ি ঘোড়া চলাফেরা করতে খুব একটা বেশি সমস্যা হইতেছে আসলে এই যে আমরা তো প্রতিদিনই এখানে আসা যাওয়া করছি তো আমাদের দেখা যাচ্ছে মাস্ক ছাড়া আমরা এক মুহূর্ত এখানে হাঁটাহাঁটি করতে পারছি না কারণ আমাদের এখানে ধুলোবালির যা অবস্থা আপনার তো দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা তো আরও খারাপ তো আমাদের একটা কথাই সময় বলা হয় যে রাস্তার কাজ চলছে রাস্তার কাজ চলছে তো আমরা জানি না আদৌ কাজটা কখন শেষ হবে কি না মানুষ প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন সেটা হচ্ছে রাস্তার কাজ যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব শেষ করে আমাদের আমরা যে সাধারণ মানুষ আছি আমাদের দুর্ভোগ যেন শেষ করেন স্কুলে যেতে খুবই অসুবিধা হচ্ছে এই যে এখানে ভাঙ্গা তারপর আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে আগ্রাবাদ অ্যাক্সেস রোড বিশ্ব রোড বড়পোল হালিশহর সহ নগরের বেশিরভাগ সড়কই এখন বড় বড় গর্তে ভরা দুপাশের দুলাবালিতে প্রতিদিন বিপাকে পড়ছেন পথচারীরা আসলেই আমরা কলেজে আসার সময় অনেক সময় হয়তো নির্ধারিত সময়ে কলেজে এসে পৌঁছাতে পারি না ধুলোবালির কারণে তারপর দেখা যায় যে ধুলোবালির কারণে আমাদের মানে কি শারীরিকভাবে অসুস্থতারও অসুস্থও আমরা হয়ে যাই এছাড়াও তারপর এমনি সাধারণ মানুষও এই এই কারণে নির্দিষ্ট সময়ে স্কুল কলেজে তারপর তাদের নির্দিষ্ট কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে না যার কারণে আমরা যে শিক্ষার্থীরা রয়েছে আমাদের জন্য এই জিনিসটা অনেক মানে প্রবলেম হচ্ছে যার কারণে এই রাস্তাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা আর হবে না এখান থেকে যে কি অবস্থা আসলে আমাদের খুব ভোগান্তি আমরা ভোগান্তিতে শেষ নাই মানে এদিকে তো আসাই হয় না এই কারণে রোডের কারণে এদিকে আমরা আসি না বর্ষার আগে রাস্তার কাজ সম্পন্ন করার কথা বললেও কাজের দীর্ঘতির কারণে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী দীর্ঘদিন ধরে এখানে চলে আসতেছে মানুষ কিভাবে এখানে চলাফিরা করে কেউ কোনো খবর রাখতেছে না আর এই রাস্তা নির্মাণ কবে শেষ হবে রাস্তার কোনো কেউ বলতে পারবে না মনে হচ্ছে যে কাজের যেই দৃঢ়গতি সামনের বর্ষাতে আমাদের কোনো মানে দুর্গতির অন্ত রাস্তা মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করা না গেলে বরাবরের ন্যায় কোনো সুফল পাবে না জনসাধারণ এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আশায় বুক বেঁধেছে হালি শহরে বসবাসরত পাঁচ লক্ষাধিক মানুষ আব্দুল কাদের চ্যানেল কর্ণফুলি চট্টগ্রাম